Hello Grammarians, Assalamualaikum. My name is Afsara Hussain Nazni and I am in 7th grade now. I hope you all are fine, I am also fine. Today I will talk about determiner adjectives. So first time আমাদের জানতে হবে determiner adjective-টা আসলে কি। সাধারণত sentence-এ যেসব noun থাকে আমরা জানি কোনো কিছুর নাম বা কোনো জায়গার নামকেই noun বলে। সো সাধারণত সেন্টেন্সে যেসব নাউন থাকে সেই নাউনের পূর্বে যেসব শব্দ বসিয়ে আমরা নাউনটাকে নির্দিষ্ট করে অনির্দিষ্ট করে অথবা পরিমাণ বুঝিয়ে থাকি সেটাই হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভস। সো ডিটারমিনার অ্যাডজেক্টিভ তিনভাবে গঠিত হয়, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এবং পরিমাণ। এই তিনটা জিনিস দিয়েই আবার ডিটারমিনার অ্যাডজেক্টিভকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার অ্যাডজেক্টিভ, আর্টিকেল, পসেসিভ অ্যান্ড কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। তোমরা এটাকে সহজভাবে মনে রাখার জন্য বলতে পারো DNAPQ, DNAPQ। আমি এখন কয়েকটা এক্সাম্পলস দেই। আমি যদি বলি দিস ইজ মাই ড্রেস, এটা আমার জামা। আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি দিস ইজ মাই ড্রেস, এটা আমার জামা। তোমরা তাহলে বুঝতেই পারছো যে এটা আমার, আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি। আবার যদি আমি বলি এ ড্রেস একটি জামা, তাহলে এটা তো তোমার জামা নাকি আমার জামা, নাকি কালো জামা, নাকি সাদা জামা, নাকি বড় জামা, নাকি ছোট জামা, এটার সম্পর্কে আমি অন্য কোনো তথ্য দেইনি। জাস্ট বলছি এ ড্রেস, এটা দ্বারা কি তোমরা মানে নির্দিষ্ট করে কিছু বুঝতে পারছো না? তো এটা হচ্ছে অনির্দিষ্ট, মানে অনির্দিষ্টতা। তো অনির্দিষ্টতা নির্দিষ্টতা বুঝলে এবং পরিমাণ বোঝাই। এখন পরিমাণটা হচ্ছে সাম, মেনি, এনি। মানে আমি যদি বলি সাম অ্যাপেলস, কিছু আপেল। আবার যদি বলি মেনি টয়েস, অনেকগুলো খেলনা, এটা বোঝাই যাচ্ছে যে এটা পরিমাণ। তো এখন আসি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো কী কী। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে দিস, দোস, দ্যাট, দিস। আমি যেমন বললাম দিস ইজ মাই ড্রেস, তো দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে পড়ে। আবার যদি বলি দ্যাট ইজ মাই মার্কার, দ্যাট ইজ মাই মার্কার, সেটা আমার মার্কার, আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি। এবার আসি নাম্বার অ্যাডজেক্টিভ। নাম্বার অ্যাডজেক্টিভকে আবার নাম্বারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার, একটা হচ্ছে অর্ডিনাল নাম্বার। কার্ডিনালটা হচ্ছে 1, 2, 3 অ্যান্ড অর্ডিনালটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আমি যদি বলি 3 স্টুডেন্টস, তাহলে বোঝায় তিনটি শিক্ষার্থী, এটা আমি নির্দিষ্ট করে বলিনি, যে কোনো তিনটি শিক্ষার্থী হতে পারে। আবার যদি বলি 3rd স্টুডেন্ট, তৃতীয় শিক্ষার্থী, তাহলে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে যে তৃতীয় শিক্ষার্থী। এবার আসি আর্টিকেল। তোমরা সবাই জানো আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দা। এখানে এ অ্যান্ডটা হচ্ছে অনির্দিষ্ট এবং দাটা হচ্ছে নির্দিষ্ট। আমি যদি বলি এ টেবিল, তাহলে একটি টেবিল, এটা পৃথিবীর যে কোনো টেবিল হতে পারে। টেবিলটা কি বড় না ছোট, সাদা না কালো, আমি এটা নির্দিষ্ট করে বলে দেইনি, আমি জাস্ট বলছি এ টেবিল। তো এটা আমি নির্দিষ্ট করে কিছু বোঝাইনি, এটা হচ্ছে অনির্দিষ্ট, আর দাটা হচ্ছে নির্দিষ্ট। এবার আসি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে মাই, আওয়ার, হিজ, মাহিনস, করিমস, ফাহিমস, এরকম হতে পারে। আমি যেমন বললাম মাই, দিস ইজ মাই ড্রেস, মাই ড্রেস, আমার। যদি বলি মাই ফাদার, আমার বাবা, বাবা আমার, মানে বাবা আমার অধিকারভুক্ত। অধিকারভুক্তির যদি কোনো কথা বোঝায় সেটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এবার আসি কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। আগেই বলে দিয়েছি পরিমাণ, সাম, মেনি, এনি, ফিউ, অল, কোনো পরিমাণ বোঝালে সেটা হচ্ছে কোয়ান্টিফায়ার অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি এই যে, যেমন বললাম সাম অ্যাপেলস, কিছু আপেল, মেনি টয়েস, অনেকগুলো খেলনা। সো ডিটারমিনার অ্যাডজেক্টিভটা অনেকই সহজ ফ্রেন্ডস, আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছো। অ্যান্ড এটা না বোঝার কিছু না, ডিটারমিনার অ্যাডজেক্টিভটা পাঁচ প্রকার, তোমরা জাস্ট এটাই মনে রাখবে। এবং এটা তিনভাবে গঠিত, নির্দিষ্ট, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা এবং পরিমাণ। খুবই সহজ আসলে এটা। সো গাইস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল দ্য গ্রামারিয়ান। অ্যান্ড আমরা নেক্সট ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করব এবং আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ ফর নাও, বাই বাই।
Thank you.